সাধারণত সাপের কথা শুনলেই বিষাক্ত গোকরা কিংবা বিশাল আকৃতির অজগরের ছবি ভেসে ওঠে আমাদের চোখে। কিন্তু এই সাদা রঙের সাপ দেখতে সম্পূর্ণ ভিন্ন, অনেকটা বিদেশি ছবিতে ব্যবহৃত অ্যানিমেশন বলেও মনে হতে পারে যে কারো। সম্প্রতি ভিন্ন রকমের এই বিরল সাদা সাপ মিলল ফেনীর ছাগলনায়ার একটি বাড়িতে। পরে সেটিকে উদ্ধার করে গবেষণা ও উন্মুক্ত পরিবেশে ছেড়ে দিতে চট্টগ্রামে নিয়ে আসে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্যরা। বর্তমানে বন্দরনগরীতে তাদের আদরেই আছে শুভ্র সাপটি। স্নেক রেস্কিউ টিম জানায় তাদের উদ্ধার করা সাদা রঙের সাপটি বিরল প্রজাতির জলঢোরা, যাকে বলা হয়ে থাকে চেকার্ড কিলব্যাকো। এই ধরনের কালারটা খুব বাংলাদেশে না, পুরো বিশ্বেই রেয়ার, কারণ সাদা প্রকৃতির সাপ সহজে পাওয়া যায় না। আর সেকেন্ড কথা হয়েছে আপনার সাপের যে ইয়াটা কালার পিগমেন্টটা, ও ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু রেয়ার বা অন্য সাপের থেকে আলাদা হয়ে যাচ্ছে। দুমাস আগে ফেনী থেকে উদ্ধার করা এই সাপটি মূলত লিউসিস্টিক রোগের ফলে এমন রং ধারণ করে। উদ্ধারের পর থেকে এ নিয়ে দুবার খোলস পাল্টিয়েছে সাপটি। এ ধরনের জলঢোরা দেশে প্রথম পাওয়া গেল, বিশ্বে এখন পর্যন্ত এই সাপের সন্ধান দ্বিতীয় বলে দাবি স্নেক রেস্কিউ টিমের। বাংলাদেশে লিউসিস্টিক সাপ যদি আমরা হিসাব করতে যাই তাহলে এটাই সর্বপ্রথম যেটা জলডোরা প্রজাতির মধ্যে লিউসিস্টিক রোগ আক্রান্ত। আর এই লিউসিস্টিক রোগটা হচ্ছে একটা প্রাণী যখন জন্মগ্রহণ করে তখন তার মধ্যে এমন একটা সমস্যা, যে সমস্যাটা তার পিগমেন্টেশনটা নষ্ট করে ফেলে, যেটা তার শরীরে রং তৈরি করে। নিবিড় পর্যবেক্ষণে রাখছি আর হচ্ছে এটাকে আমরা জীবিত মাছ, এরপর হচ্ছে ইঁদুর খেতে দিচ্ছি। দুই বছর বয়সী বিরল এই সাপটিকে ওয়ার্ল্ড একুরিয়ামে রেখে পর্যবেক্ষণে রাখতে চায় এই টিমের সদস্যরা। আগামী বর্ষা মৌসুমে স্বাভাবিক জলঢোরা সাপের সাথে ব্লিডিং করে নতুন প্রজাতির জলঢোরা সাপ হয় কিনা সেটি দেখতে চায় তারা। স্বাভাবিক সাপের সাথে এই সাপের মিলনের পরে প্রজন্মটা কেমন হতে পারে সেটা আমরা দেখতে পারি, অথবা এই লিউসিস্টিক প্রভাবের কারণে এই সাপটা যে সমস্যাটা হয়েছে আরেকটা লিউসিস্টিক প্রভাবজনিত সমস্যার সাপের মধ্যে যদি মিলন হয় পরবর্তী প্রজন্মটা কেমন হতে পারে সেজন্য আমরা গবেষণার জন্য এই সাপটা রাখতে পারি। গত দুই বছরে বিভিন্ন প্রজাতির অন্তত 1000 সাপ উদ্ধার করেছে বলে জানায় স্নেক রেস্কিউ টিমের সদস্যরা। মোস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।